আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্প্রতি আলোচনা সমালোচনার শীর্ষে রয়েছে মামুন এবং খায়রুন্নাহার নামের এই দম্পতি। অসম এই দম্পতির প্রেমের কাহিনী শুনে যখন একসময় মানুষ অবাক হয়েছিল, তখন আবার অনেকেই ভেবেও নিয়েছিল তাদের এই সম্পর্ক ঠিক কতদিন টিকবে। অবশেষে ম্যাডাম খায়রুন্নাহার তার জীবনের অব্যাহতির মাধ্যমে প্রমাণ করে দিয়ে গেল, আসলে ভালোবাসা বলতে তার কাছে কিছুই ছিল না, কোথাওই এক মুঠো সুখ পাননি তিনি। প্রথম দাম্পত্য জীবন শুরু করেছিলেন তার যে স্বামীর সঙ্গে, তার কাছ থেকেও জীবনের প্রতি কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হয়েছিল তাকে। তারপর আবারও যখন মানুষ, লোক, সমাজ সব কিছুর ভয় উপেক্ষা করে নতুন একটি ছেলেকে পছন্দ করে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্তও একেবারে তাকে মৃত্যু পর্যন্ত ঠেলে দিল। কেননা জানতে পেরেছি অসম এই প্রেমের গল্পে ম্যাডামের বয়স ছিল 41 বছর এবং তার হাজব্যান্ডের বয়স অর্থাৎ তার দ্বিতীয় স্বামীর বয়স ছিল মাত্র 22 বছর। তবে সে সময় বয়স নিয়ে তাদের মধ্যে ঠেকাতে পারেনি কেউ, তাদের মধ্যে বয়সটা যেন কোনো ম্যাটার ছিল না। সে সময়ে ম্যাডাম বলেছিল, পছন্দ করে আমি বিয়ে করছি মামুনকে, মামুনও পছন্দ করে আমাকে বিয়ে করেছে, বয়স একটু একটু বেশি হতেই পারে, এতে কোনো ব্যাপার নেই, আমরা দুজন সবসময় ভালো থাকবো, বাদ বাকি জীবন সুখে থাকবো, সমৃদ্ধ ভরেই থাকবো ইনশাল্লাহ। তবে তার সেই আশা আর পূরণ হলো না, আর তাই তো ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে পৃথিবী ছাড়তে হলো তাকে, তাও আবার কঠিন এবং চরম এক বাস্তবতার মধ্য দিয়ে, যা শুনলে যে কোনো কঠিন হৃদয়ের কোণেও জমে যাবে একটুখানি জল। ম্যাডামের জীবনের পুরো ঘটনাটি সত্যি অন্যরকম এক যাত্রা ছিল তার, সত্যি যেন বেদনা বিধুর সময় পার করেছেন তিনি। একদিনের জন্য জীবনে সুখ খুঁজে পাননি তিনি, সবসময়ই কেবলই মাত্র উৎকণ্ঠা, উদাসীনতা আর হতাশগ্রস্ততার মধ্য দিয়ে জীবনযাপন করেছেন তিনি। দুই সন্তানের জননী ম্যাডাম খায়রুন্নাহার প্রথমে যে স্বামীর সঙ্গে বসবাস করেছিলেন, মাত্র 2 থেকে 2.5 বছর আগে তাদের মধ্যে ডিভোর্স হয় এবং সেই সম্পর্কের তিক্ততা ভুলতেই, মূলত তাকে ভুলতেই আবার নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আর এবার লোকসমাজের ভয় উপেক্ষা করে হাঁটুর বয়সে একটি ছেলের সঙ্গে বিয়ে হয়েছে এমন তথ্য চারদিক ছড়িয়ে পড়লেও ম্যাডাম কিন্তু এতে একটুকু ইতস্তত হননি। তিনি একবারের জন্য এই কথাগুলো কানে নেননি। তিনি বলেছেন, আমরা ভালো আছি, সুখে আছি এবং একে অপরের সঙ্গে ভালোই থাকবো ইনশাল্লাহ, তো এখানে কার কি, আমার ইচ্ছা আমি বিয়ে করব। ম্যাডামকে যিনি বিয়ে করেছেন অর্থাৎ মামুন, তিনিও কিন্তু এই কথাটি বলেছিল। তিনি বলেছিল, মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না। অবশেষে দর্শক শ্রোতা, আমাদের প্রিয় সেই ম্যাডাম মন্তব্যের কাছে হেরে গিয়ে জীবনের অব্যাহতি দিয়ে পরপারের উদ্দেশ্যে চলে গেছেন। কঠিন সেই বাস্তবতার সম্মুখীন হতে হয়েছিল তাকে, আর যে বাস্তবতা এখনো পর্যন্ত খুঁড়ে খাচ্ছে লাখো কোটি মানুষের বিবেক, এখনো পর্যন্ত প্রতি মুহূর্তেই দগ্ধ করে দিয়েছে। তার এই আত্মদানের মাধ্যমে মানুষকে প্রশ্নবিদ্ধ করে গেছেন, আসলে কোন পরিস্থিতিতে পড়লে একটা মানুষ এত বড় একটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, কেন আর কি কেউ তার কম বয়সী ছেলেকে বিয়ে করেনি, তাকে নিয়ে কি এত ট্রল, এত ট্রন কাটতে হয়েছে। কিন্তু ম্যাডামকে সম্প্রতি যে কথাগুলো শুনতে হয়েছে তা সত্যিই ছিল সীমাহীন, তবে এসব কিছুর তোয়াক্কা করেননি তিনি। তাই তো জীবনের কালো অধ্যায়কে বন্ধ করে রেখে নতুন করে আবারও নতুন একটি অধ্যায় শুরু করতে চেয়েছিলেন, আর সেখানে যে মানুষটিকে বেছে নিয়েছিলেন সেই মানুষটি হয়তোবা তার এই নতুন অধ্যায়ে আবারও কালো শব্দ নিয়ে ভরে দিয়েছে পাতা। আর তাই তো বেলা শেষে ম্যাডামের এমন একটি করুণ সিদ্ধান্ত। জানা গিয়েছে ম্যাডাম খায়রুন্নাহারের হাজব্যান্ড, দ্বিতীয় হাজব্যান্ড মামুন, তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে বলেছেন, তিনি রাত 2টার পরে ম্যাডামের সঙ্গে রাগারাগি করেই বের হয়েছিলেন। এখানে নামাজ পড়তেও বের হননি, ইভেন ঔষধ কিনতেও বের হয়নি, যে কথাগুলো আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা গিয়েছে। তিনি স্বীকারোক্তিতে বলেছেন যে, আমার সঙ্গে ম্যাডামের ঝামেলা হয়েছিল, কথা কাটাকাটি হয়েছিল, ইভেন শেষবারের জন্য যখন তিনি সেই রুম থেকে বের হয়ে গিয়েছিলেন তখন কিন্তু ম্যাডামকে লাথি দিয়ে ফেলে রেখে তারপর চলে গিয়েছিলেন মামুন।
আর যার কারণেই ম্যাডাম বেলা শেষে এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তবে সহজে যে দমে যাওয়ার পাত্রী নন ম্যাম তা কিন্তু তা প্রমাণ করেও দিয়ে গেছেন। এরই মধ্যে তার স্বামী মামুন যখন বাহিরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছিল, শহরের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করছিল, রাত 2-2:30 পর ঠিক তখনই ম্যাডাম বহুবার তাকে ফোন করেছে। ফোনে বহুবার আসার জন্য অনুরোধ আকুতি মিনতি জানিয়েছেন, কিন্তু সে সময় মামুনের মন গলেনি। তিক্ততা থেকে আরও একটি চরম সিদ্ধান্ত নিয়েছে মামুন, আর বাড়িতে ফেরেননি সে। তারপরে ম্যাডাম বেলা শেষে হয়তোবা এমন একটি সিদ্ধান্ত নিয়েছে এটাই ধারণা করছে পুলিশ। তবে এখনও পর্যন্ত যেহেতু পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যায়নি, তাই সঠিকভাবে বলাও যাচ্ছে না আসলে ম্যাডামের এই করুণ পরিস্থিতির পেছনে কে দায়ী, মামুন নাকি তার জীবনের চরম উৎকণ্ঠা। তবে যদিও ম্যাডাম খুন না হয়ে আত্মহত্যা করে থাকে, তবে সেক্ষেত্রে যে মামুনের অনেকটাই অনুপ্রেরণা রয়েছে তা কিন্তু এই কথাগুলোর মধ্যে বোঝা যাচ্ছে। একজন মানুষ মেন্টালি ট্রমার মধ্যে ছিল, তাকে কিছু সময়ের জন্য মেন্টালি ট্রমা থেকে বের করে আবারও নতুন করে ঠেলে দিয়েছে মামুন, এমনটাই বোঝা যাচ্ছে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে। জানা গিয়েছে ম্যাডামের বড় পক্ষের যে দুইটি সন্তান রয়েছে, বড় সন্তান বৃন্দকে একটি গাড়ি কিনে দেওয়ার কথা ছিল তার মায়ের, অর্থাৎ ম্যাডাম খায়রুন্নাহারের। আর ম্যাডাম সে বিষয়ে নিশ্চিত হয়েছিলেন এবং সিদ্ধান্তও গ্রহণ করেছিলেন যে তার বড় ছেলেকে একটি গাড়ি কিনে দেবে। এ নিয়েই মামুনের সঙ্গে মূলত বাগবিদণ্ডা হয়েছিল ম্যাডামের। প্রথমবারের মতো নতুন এই স্বামীর সঙ্গে এ নিয়েই ঝামেলা হয়েছিল তাদের মধ্যে। এ নিয়ে বেশ কয়েকদিন চলে উৎকণ্ঠা আর ঝামেলা তাদের মধ্যে। এ নিয়ে সবসময় যেন কথা কাটাকাটি মন মালিন্য রেষারেষি চলতেই থাকতো। হঠাৎ করে এরই মধ্যে এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে ম্যাডাম খায়রুন্নাহার, আর সেই সিদ্ধান্তর পরিপ্রেক্ষিতে বর্তমানে আটক রয়েছে মামুন। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটাই তথ্য দিয়েছে বলে নিশ্চিত করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে ম্যাডাম যাই করুক না কেন, মামুনকে ভালোবেসে বাদবাকি জীবন বাঁচতে চেয়েছিল, মামুনের সঙ্গে থাকতে চেয়েছিল, ছেলেটাকে কিছু দিনের জন্য হলেও পুরোপুরি কিন্তু বিশ্বাস করেছিল, আর সেই বিশ্বাসের সম্পূর্ণ অমর্যাদা করেছেন তিনি। কেন তিনি এমন ধরনের কাজ করেছেন? তবে মামুনের আচার ব্যবহার সম্পর্কে যথেষ্ট সন্দেহহান রয়েছে ম্যাডামের বাবার বাড়ি, অর্থাৎ তার পরিবার। একই সঙ্গে তারা বলছে ছেলেটির সব কিছু আমরা জানি না, তথ্য এখনও পর্যন্ত অনেকটাই গোপন রয়েছে। ছেলেটা কি সত্যিই ভালো নাকি কোনো মাদকাসক্ত তাও এখন পর্যন্ত জানি না। তবে তার পরিবারের তার আত্মীয় স্বজন সহ তার যে ভাই একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে, সেই ভাই দাবি করছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন সঠিক বিচার করা হয়। একই সঙ্গে যে অপমৃত্যুর মামলাটি দায়ের করা হয়েছে সেটি যদিও অজ্ঞাতনামা করা হয়েছে, কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট বের হলে যদি তা আত্মহত্যা না হয়ে অন্য কোনো কারণ হয়ে থাকে তাহলে সেটি সরাসরি মামলাতে রূপ নেবে, এমনটাই জানিয়েছেন তিনি। তবে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশ আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ম্যাডামের পরিবার, যার কারণে তারা আস্থা রেখেছেন হয়তোবা সঠিক একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন বাংলাদেশ আইন, আর হয়তোবা ম্যাডাম হত্যা বা ম্যাডাম আত্মহত্যা প্রবোচনার মামলাটি সঠিকভাবেই দেখবেন তারা, একটি সুষ্ঠু এবং স্বাভাবিক বিচারও পাইয়ে দেবেন। একই সঙ্গে ভুক্তভোগী সেই ম্যাডাম এবং তার পরিবারের সকলের দাবি, একই সঙ্গে ভুক্তভোগী সেই ম্যাডামের ভাই এবং তার পরিবারের অন্যান্য সদস্যের দাবি, যে আসল দোষী বা যার মাধ্যমে কাজটি করা হয়েছে, পরিকল্পিতভাবে যদি ম্যাডামকে সরিয়ে দেয়া হয় তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি চায়। কেননা একটা মানুষ জীবনের কঠিন তিক্ততা দূর করে কিন্তু একজনের হাত ধরেছিল, তাও আবার তার সঙ্গে যাকে কখনোই মানায় না, এমন একটি ছেলের হাত ধরেছিল, আর বেলা শেষে সেই ছেলেটাই তাকে গভীর কূপের মধ্যে ফেলে দিল ধাক্কা দিয়ে। এটা কি কখনো মেনে নেওয়া যায়? মূলত এই কারণেই ভেঙে পড়েছেন ম্যাডামের পুরো পরিবার। একই সঙ্গে ম্যাডামের পরিবার দাবি করছেন সর্বোচ্চ শাস্তির। যদি মামুন এখানে কোনোভাবে দোষী হয়ে থাকে তাহলে কোনোভাবেই কোনো ফাঁকফোকরের মাধ্যমেই যেন সার না পায়।
কেননা আজ যদি মামুন ছাড় পায় তাহলে কালকে হয়তোবা আরও একটি মামুন জন্ম নেবে, আর সেই মামুনও হয়তোবা নতুন কোনো খায়রুন্নাহারের জীবনে গিয়ে তছনছ করে দিবে সারাটা দুনিয়া। আর যার কারণে তারা এমন একটি বিচার চান, এমন একটি শাস্তি চান, যেন ভবিষ্যতে কোনো মানুষ যদি এ ধরনের কোনো কাজ করতে চায় তাহলে যেন মামুনের কথা ভেবে দু একবার চমকে ওঠে। অন্যদিকে দর্শক শ্রোতা, প্রচণ্ডভাবে ভেঙে পড়েছেন মামুনের পরিবার। একমাত্র ছেলেকে হারিয়ে একেবারে অসুস্থ হয়ে পড়েছেন মামুনের বাবা এবং মা। জানিয়েছেন একমাত্র ছেলেকে প্রচণ্ড ভালোবাসেন, আর তার ছেলে নেশাগ্রস্ত নয় এবং তার ছেলে এ ধরনের কাজ করতে পারে না, এমনটাই দাবি করছেন তারা। একই সঙ্গে মামুনের দুই বোনও বলছে তার ভাই দ্বারা এত বড় কাজ কখনোই সম্ভব নয়। একই সঙ্গে তারা বলছে মামুন যে এই বিয়েটি করেছে সেই বিয়েটি সম্পর্কে তারা কোনো রকম কিছুই জানতো না। আরও তাকে তার সম্পর্কে বলছে মামুনকে যে বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে, মামুন গাড়ি বাড়ি বা অনেক কিছু মামুনকে দেয়া হয়েছে এই সম্পর্কে সমস্ত কিছু মিথ্যা এবং বানোয়াট, এমনটাই দাবি করছেন মামুনের বাবা মা সহ দুই বোন। একই সঙ্গে তারা বলছেন যে আমার ভাই এ ধরনের কাজ করতে পারে না, তবে তারপরেও যখন বাংলাদেশ আইন তার বিষয়টি খতিয়ে দেখছে অবশ্যই দেখবে, কিন্তু যদি আমার ভাই অপরাধী না হয় তাহলে যেন তাকে ছেড়ে দেয়া হয়, এমনটাই কিন্তু দাবি করছেন তার পরিবার। তো দর্শক শ্রোতা, বর্তমানে মামুনের অবস্থা, তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে, এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে, তবে এখনও পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, শুধুমাত্র পোস্টমর্টেম রিপোর্টের জন্যই ওয়েট করা হচ্ছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ কর্তব্যরত চিকিৎসক। ম্যাডাম খায়রুন্নাহারের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার মরদেহ সদর হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে সেগুলো ঢাকায় পাঠানো হয় পরীক্ষার জন্য। সেই পরীক্ষাগুলো হয়ে গেলে এবং পরীক্ষার রেজাল্ট বের হওয়ার সঙ্গে সঙ্গে তারা আবার সেই তথ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করবে, আর তখনই হয়তোবা জানাতে সক্ষম হব শ্রদ্ধেয় ম্যাডাম খায়রুন্নাহার সত্যিকে আত্মহত্যা করেছে নাকি তাকে পরিকল্পিতভাবেই সরিয়ে দেয়া হয়েছে, এর পেছনে বিশ্বস্ত সেই মামুনি দায়ী নাকি অন্য কেউ। যাই হোক দর্শক শ্রোতা, চেষ্টা করব পরবর্তী আপডেট যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে আমাদের সঙ্গেই থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা করি। একই সঙ্গে যদি ফার্স্ট টাইম আমার ভিউয়ার হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন, আর যদি না ভালো লাগে নো প্রবলেম, দেখতে থাকুন, একসময় দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য।